আসন-৩০ডটকম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনে হালচাল প্রচার করছে। এতে 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের উপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলোর আসনভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে বিএনএ নিউজ 24 ডট কম। আজ থাকছে গাইবান্ধা 2 আসনের হালচাল। গাইবান্ধা 2 সংসদীয় আসনটি গাইবান্ধা সদর উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের 30 নম্বর আসন। 1991 সালের 27 ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে গাইবান্ধা 2 আসনে ভোটার ছিলেন 2,04,906 জন। ভোট প্রদান করেন 1,19,056 জন। নির্বাচনে জাতীয় পার্টির আব্দুর রশিদ সরকার বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান 49,930 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের লুৎফর রহমান। নৌকা প্রতীকে তিনি পান 25,324 ভোট। 1996 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির শাসনামলে অনুষ্ঠিত এই নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নাম সর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন বর্জন করে ক্ষান্ত হয়নি, প্রতিরোধও করে। বিএনপি প্রার্থী সাইফুল আলম সাজাকে বিজয়ী ঘোষণা করা হয়। 1996 সালের 12 জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 1,95,316 জন। ভোট প্রদান করেন 1,41,271 জন। নির্বাচনে জাতীয় পার্টির আব্দুর রশিদ সরকার বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান 69,370 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের লুৎফর রহমান। নৌকা প্রতীকে তিনি পান 39,860 ভোট। 2001 সালের 27 ফেব্রুয়ারি অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,45,594 জন। ভোট প্রদান করেন 1,83,897 জন। নির্বাচনে আওয়ামী লীগের লুৎফর রহমান বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 68,598 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির আব্দুর রশিদ সরকার। লাঙ্গল প্রতীকে তিনি পান 67,519 ভোট। 2008 সালের 29 ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,64,303 জন। ভোট প্রদান করেন 2,22,143 জন। নির্বাচনে আওয়ামী লীগের মাহবুবারা বেগম গিনি বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 1,66,726 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির শফিকুর রহমান। ধানের শীষ প্রতীকে তিনি পান 48,682 ভোট। 2014 সালের 5ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,96,001 জন। ভোট প্রদান করেন 63,061 জন। নির্বাচনে আওয়ামী লীগের মাহবুবারা বেগম গিনি বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 51,713 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী মকদুবুর রহমান সরকার। আনারস প্রতীকে তিনি পান 13,044 ভোট। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকে। 2018 সালের 30 ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 3,34,665 জন। ভোট প্রদান করেন 2,68,016 জন। নির্বাচনে প্রার্থী ছিলেন 6 জন। নির্বাচনে আওয়ামী লীগের মাহবুবারা বেগম গিনি, ধানের শীষ প্রতীকে বিএনপির আব্দুর রশিদ সরকার, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আল আমিন, কাস্তে প্রতীকে সিপিবি মিহির কুমার ঘোষ, মিনার প্রতীকে ইসলামী ঐক্যজোটের জুবাইর আহমেদ, আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির জিয়া জামান খান প্রতিদ্বন্দ্বিতা করেন। জাতীয় পার্টি এই আসনে প্রার্থী দেয়নি, সমর্থন দেয় আওয়ামী লীগ প্রার্থীকে। নির্বাচনে আওয়ামী লীগের মাহবুবারা বেগম গিনি বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 1,97,617 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টি থেকে দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপি থেকে মনোনয়ন পাওয়া সাবেক সদস্য আব্দুর রশিদ সরকার। ধানের শীষ প্রতীকে তিনি পান 68,670 ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা 2 সদর আসনে টানা 3 বারের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ আওয়ামী লীগের মাহবুবা আরা বেগম গিনি আবারও দলীয় মনোনয়ন চাইবেন।
আওয়ামী লীগ থেকে আরও যারা মনোনয়ন চাইবেন তাদের মধ্যে রয়েছে গাইবান্ধা সদর উপজেলা চেয়ারম্যান, বাংলাদেশ গণপরিষদের প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদের নাতি শাহ সরোয়ার কবির, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য সৈয়দ শামসুল আলম হেরু, সাবেক জেলা সহ সভাপতি ফরহাদ আবদুল্লাহ হারুন বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক পিয়ারুল ইসলাম, সদর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক আমিনুর জামান রিঙ্কু। বিএনপি থেকে আবারও দলীয় মনোনয়ন চাইবেন একাদশ সংসদের প্রার্থী আব্দুর রশিদ সরকার, গাইবান্ধা জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল নবী টুটুল, জেলা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ সামাদ আজাদ, জেলা সহসভাপতি ও কেন্দ্রীয় শ্রমিক দলের সদস্য কাজী আমিরুল ইসলাম ফকু, জেলা সাংগঠনিক সম্পাদক মঞ্জুর মোর্শেদ বাবু এবং পৌর বিএনপি নেতা আব্দুল আউয়াল আরজু। জাতীয় পার্টির মনোনয়ন চাইবেন জেলা সদস্য সচিব সরার হোসেন শাহীন এবং যুগ্ম আহ্বায়ক শাহজাহান খান আবু, কমিউনিস্ট পার্টি থেকে কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, ইসলামী ঐক্যজোট থেকে জুবাইর আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে আলামিন দলীয় মনোনয়ন চাইবেন। পর্যবেক্ষণে দেখা যায় গাইবান্ধা দুই আসনে জাতীয় পার্টি পঞ্চম সপ্তম সংসদে এবং অষ্টম নবম দশম ও একাদশ সংসদে আওয়ামী লীগ প্রার্থীরাই বিজয়ী হন। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ টোয়েন্টি ফোরের গবেষণা টিম দৈবচয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের সপ্তম, ২০০১ সালের অষ্টম ও ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনএ নিউজ টোয়েন্টি ফোর গাইবান্ধা দুই আসনে চারটি নির্বাচনের প্রদত্ত ভোটকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান প্রদানের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায় ১৯৯১ সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৫৮.১০% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ ২১.২৭%, বিএনপি ৪.৩৯%, জাতীয় পার্টি ৪১.৯৪%, জামায়াত ইসলামী ১৬.০৭%, স্বতন্ত্র ও অন্যান্য ১৬.৩৩% ভোট পায়। ১৯৯৬ সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৭২.৩৩% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ ২৮.২২%, বিএনপি ৯.৩%, জাতীয় পার্টি ৪৯.১০%, জামায়াত ইসলামী ১০.৮৩%, স্বতন্ত্র অন্যান্য ২.৫৫% ভোট পায়। ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৭৪.৮৮% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ ৩৭.৩০%, চার দলীয় জোট ১৬.১০%, জাতীয় পার্টি ৩৬.৭২%, স্বতন্ত্র অন্যান্য ৯.৮৮% ভোট পায়। ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৮৪.০৫% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে ১৪ দলীয় মহাজোট ৭৫.০৫%, চার দলীয় জোট ২১.৯১%, স্বতন্ত্র অন্যান্য দল ৩.০৪% ভোট পায়। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায় গাইবান্ধা দুই আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সাংগঠনিক অবস্থা মজবুত, বিএনপির সাংগঠনিক অবস্থা মজবুত নয়। জামায়াত ইসলামী ও ইসলামী ঐক্যজোট সুবিধাজনক অবস্থানে নেই। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় সংসদের ৩০ নম্বর আসন, গাইবান্ধা দুই আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে সরাসরি লড়াই হবে। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ টোয়েন্টি ফোরের সঙ্গেই থাকুন।